ভূমিকেন্দ্রিক সংঘাতর ভয়ঙ্কর পরিণতি, দুটা ফৈদর মাজত প্রচণ্ড মারপিটর ঘটনা, ডিঙি কাটি হত্যা এজনক। ঘটনার স্থান দক্ষিণ শালমরা। দক্ষিণ শালমরার বন্দীখানা বয়জের আলগার দুটা ফৈদর মাজত ভূমিকেন্দ্রিক সংঘাত, সংঘাতে ললে ভয়ঙ্কর রূপ। গাঁওখনৰ আব্দুল আজিজ আৰু আমিনুল হক নামৰ লোক দুজনৰ মাজত দীৰ্ঘদিন ধৰি ভূমিকেন্দ্ৰিক সংঘাত চলি আছিল। বুধবাৰে সন্ধিয়াও দুই ফৈদৰ মাজত মাৰপিট হোৱাত আইনুল হকৰ পুত্ৰ অজগৰ আলীক আব্দুল আজিজসহ তেওঁলোকৰ ফৈদৰ লোকে ডিঙি কাটি হত্যা কৰে। উত্তেজিত ৰাইজে হত্যাকাৰী আব্দুল আজিজক আটক কৰি খবৰ দিয়ে আৰক্ষীক। বন্দীখানা আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ আটক কৰে হত্যাকাৰী আব্দুল আজিজক। তিনটা ত্রিশত মই একটা ফোন পালো আমার ভিডিপির পরা, যে মার্ডার হয়েছে। দেন এন্ড দিয়ার আই এডভাইস দেম যে যিকোনো প্রকারে আপনার কালপিটটা ধরব লাগে। লোকেল পাবলিকে মোক বিরাট হেল্প করিলে আর লোকেল ভিডিপি বিরাট হেল্প করিলে। মেন কালপিট আব্দুল আজিদ, তেওক মই পাবলিকর দ্বারা এপ্রিহেন্ডেড করে তাতে ঘেরাও করা দিল। ময়ও ইয়ারপর দেন এন্ড দিয়ার দৌড়ি গলো, যাই তাক যেনে তেনে ধরিল। পাবলিক এক্সাইটেড হয়েছিল তাক মারার কারণে, তো মই রাইজক বুঝাই মিলি যেনে তেনে তাক মই আনি লকআপ করিল। তারপিছত মই ডেড বডির ওসরত গলো, যাই দেখো পথরর পিছ নিজর ঘরের পিছফালে হিমা ভাগি একদম নেইবার মরা মানুষজনের নাম হল আজগর আলী, 25 ইয়ার্স। তার দেউতার নাম আইনাল হক। বয়জের আলগা পার্ট টু, কান্দাপাড়া থানা ফকিরগঞ্জ। তেও নিজর ঘরের পিছফালের মাটি ট্রেক্টরে দিয়ে হাল বাইছে। হাল বাওতে ওসর সুবুরিয়া মানুষ আব্দুল আজিদ তেওর সীমাত ট্রেক্টরের কিবা হাল এখন লাগি যাতে সীমাটো ভাঙি গল। ভাঙি যাওয়াতে তাতে তেওঁলোকে আলোচনা করে খং করে আবেলি 3:30 বা 35 মিনিটত ডেগার, এনেকুৱা ডেগার আর বল্লম লাঠি লৈ তেওঁৰ ওপৰত আক্রমণ করে। আর এই ডেগারর ঘাপ তেওঁৰ ডিঙিত লাগে, ডিঙিত লাগাত তেওঁৰ ডিঙিটো আধা কাটা যায় আর স্পট ডেথ হয়। তারপর এই আব্দুল আজিজ, তেওঁৰ লৰা আপনার মইদুল আলী আর তেওঁৰ লৰা আনসারী আলী আর তেওঁৰ মিসেস আজিভানু বিবি গোটেই মাখা পলাইছিল। মই রাইজর সহযোগত আব্দুল আজিদক মই তাতে করায়ত্ত করে বর্তমান লকআপ রাখা হয়েছে। ডেড বডি মই ঘটনাস্থলীর বুঝাই মিলে আনি থানাত রাখিছো, কাইলে পোস্টমর্টম হব আর স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দ্য একিউজ এজ পার ল ফুলি। আচ্ছা আব্দুল কাসিম, মই নতুনকে গুয়াহাটির পরে ট্রান্সফার হয়ে আইসো, এতে বন্দীখানাত ইনচার্জ হিসাবে দিছে আউটপোস্ট। মানে লোকেল পাবলিক মই আগৰ থানাত জইন কৰাৰ পৰা লোকেল পাবলিকক মই এলার্ট কৰিছো, ভিডিপিক এলার্ট কৰিছো। আৰু সবকে মই আহ্বান জনাও চৰকাৰৰ নিয়ম মানি চলিব লাগে আৰু কোনো যাতে কাইজা পেচাল কৰি অশান্তি ল এণ্ড অৰ্ডাৰ প্ৰবলেম যাতে নকৰে। যি কৰে তেওঁক যেনে তেনে মোক ধৰাই দিয়াৰ কাৰণে তেওঁলোকক মই আহ্বান জনাইছো। সবকে মই এইটো কাতৰ অনুৰোধ জনাইছো, তেওঁলোকে মোক সঁহাৰি দিছে। ঘটনাক লৈ বন্দীখানাত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। অধিক উত্তপ্ত হওয়াত আরক্ষী উপস্থিত হয়ে নিয়ন্ত্রণলৈ আনে পরিস্থিতি। ঘটনাক লৈ বর্তমানেও চেপা উত্তেজনা বিরাজ করেছে সমগ্র অঞ্চলটোত। মানকাসৰ পৰা ৰশিদুল ইসলাম, রিপোর্ট ঈশান নিউজ।